আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ড্রিম পেডেলার। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি তৈরি করব সরিষার তেল এবং নতুন আলু দিয়ে গরুর মাংসের রেসিপি। চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝটপট তৈরি করে ফেলি এই স্পেশাল গরুর মাংসের রেসিপিটি। আমার এই রেসিপিটি তৈরি করতে যা যা লাগছে আমি আপনাদের প্রথমে বলে দিচ্ছি। আমি এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। গরুর মাংসগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি, একটু বড় সাইজ করে। আপনারা চাইলে একটু ছোট করেও কেটে নিতে পারেন। তারপর নিয়েছি ছোট সাইজের 2টি টমেটো। তারপর নিয়েছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল, 3টি তেজপাতা, 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 7 থেকে 8টি কাঁচা মরিচ, 2 টুকরো দারচিনি, 5টি এলাচ, 5টি লবঙ্গ, 10 থেকে 12টি কালো গোলমরিচ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণ জায়ফল এবং জয়িত্র গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং রসুন বাটা, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ জিরা এবং ধনে গুঁড়ো, 1/4 কাপ পরিমাণ টক দই, 4টি বড় সাইজের আলু। আলুগুলোকে কেটে 4 টুকরো করে নিয়েছি। চলুন তাহলে তৈরি করা যাক। তার জন্য প্রথমে আমি মাংসটি মেরিনেট করে রাখব। মাংসটি মেরিনেট করার জন্য প্রথমে আমি দিয়ে দিব আদা এবং রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আপনারা চাইলে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এখন দিব ধনে এবং জিরা গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি জায়ফল এবং জয়িত্রী গুঁড়ো। জায়ফল এবং জয়িত্রী আপনারা পরিমাণটা খুব অল্প দিবেন, কারণ এটা কিন্তু অনেক স্ট্রং ফ্লেভার থাকে। তারপর দিয়ে দিচ্ছি টক দই। আপনাদের টক দইটা যদি বেশি টক থাকে সেই ক্ষেত্রে আপনারা পরিমাণটা কমিয়ে দিবেন। আমি এখানে 1/4 কাপ পরিমাণ টক দই দিয়েছি। তারপর এখন হাত দিয়ে ভালো করে সবগুলো উপকরণ মাখিয়ে নিব। আমার মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব টমেটো। আপনারা যারা এখনো মাংসের সাথে টমেটো দিয়ে খাননি, তারা একবার হলো এভাবে করে ট্রাই করে দেখবেন কতটা ভালো লাগে। এভাবে করে আমি মাখিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। ফিরছি 30 মিনিট পর। ফিরে আসলাম 30 মিনিট পর। এখন আমি মাংসটি রান্না করব। তার জন্য একটি পাত্রে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিয়েও এই মাংসটি রান্না করতে পারেন। তেলটি গরম হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিব তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ। সবকিছু একটু ভেজে নিলাম, এখন দিয়ে দিব মাংসগুলো। মাংসগুলো দেবার পর আমি ভালো করে একটু নেড়ে নিলাম। আমি যে বাটিতে মাংসগুলো মাখিয়ে রেখেছিলাম ওই বাটিতে অল্প পরিমাণ পানি দিয়ে বাটিটি ধুয়ে মাংসের সাথে দিয়ে দিলাম। এর থেকে বেশি পানি এখানে অ্যাড করবেন না, কারণ মাংস থেকে পর্যাপ্ত পরিমাণ অনেকটাই পানি বের হবে এবং ওই পানি দিয়ে মাংসটি সেদ্ধ হয়ে যাবে। যদি কোনো কারণে সেদ্ধ না হয় সেক্ষেত্রে আমরা পরে মাংস দেখে পানি অ্যাড করে নিব। এখন আমি ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো এই মাংসটি রান্না করব। ফিরে আসছি 20 মিনিট পর। 20 মিনিট পর আমি একবার এসে মাংসগুলো চেক করে গিয়েছিলাম, সে পর্যায়ে মাংসগুলো পুরোপুরি সিদ্ধ হয়নি। তাই আবারও মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে আমি আবারও 20 মিনিট রান্না করেছি। টোটাল 40 মিনিটের মতো সময় নিয়ে আমি মাংস রান্না করেছি। ফিরে আসলাম 40 মিনিট পর। দেখতে পাচ্ছেন আমার মাংসটি কিন্তু 80% সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং কেটে রাখা আলুগুলো। আলুগুলো দেবার পর আমি 2.5 কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। আপনাদের যদি ঝোল কম পছন্দ হয় সেই ক্ষেত্রে আপনারা আর একটু কম পানিও দিতে পারেন। আমি এখানে 2.5 কাপ পানির মতো পানি অ্যাড করে দিচ্ছি। তারপর একটু নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব কাঁচা মরিচ। তারপর আবারও ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত আলুগুলো সিদ্ধ হচ্ছে। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখতে পাচ্ছেন আমার মাংসগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এবং আলুও সিদ্ধ হয়ে গিয়েছে। এর মাঝে এসে আমি 1-2 বার মাংসগুলো নেড়ে দিয়েছিলাম। আমার মাংসটি পুরোপুরি হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি এবং আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি।
তৈরি হয়ে গেল আমার মজাদার নতুন আলু দিয়ে গরুর মাংস। আমি সাজেস্ট করব সরিষার তেল দিয়ে এই গরুর মাংসটি রান্না করার চেষ্টা করবেন, কারণ সয়াবিন তেলের চেয়ে সরিষার তেল দিয়ে রান্না করলে এই মাংসটি খেতে বেশি মজা লাগে। আশা করি আমার এই রেসিপিটি যদি ফলো করেন বাসার সবাই খুব পছন্দ করবে। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।